আসসালামু আলাইকুম আমি আজকে তোমাদের উচ্চতর গণিতের মেট্রিক্স এবং নির্ণায়ক চাপ্টারের প্রথম পর্বটা আপলোড করব। কয়েকটা পর্বে আশা করা যায় তোমাদের এই চাপ্টারটা আমি শেষ করে দিব তাহলে শুরু করি দেখো প্রথমেই যেহেতু চ্যাপ্টারটার নামই মেট্রিক্স আমরা দেখি মেট্রিক্স জিনিসটাকে মেট্রিক্স আর কিছুই না জাস্ট এইরকম কতগুলো সংখ্যা যেমন আমি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় অথবা এখানে আমি কি লিখছি ই এফ জি এইচ আই জিরো ওয়ান টু থ্রি এইরকম কতগুলো সংখ্যাকে যদি তুমি কি এরকম শাড়ি আর কি কলাম আকারে পরপর লিখো তাহলে এই যে সাজানো বা এই যে অ্যারেঞ্জমেন্ট এটাকে আমরা বলবো কি মেট্রিক্স অর্থাৎ কতগুলা সংখ্যাকে যদি তুমি কি করো এইরকম শাড়ি এবং কলাম আকারে লিখো তাহলে ওই জিনিসটাকেই আমরা কি বলবো মেট্রিক্স ঠিক আছে এখন মেট্রিক্সের একটা এক্সাম্পল দিই এক্সাম্পল কি যে কোনো জিনিসের অ্যারেঞ্জমেন্ট যেমন তোমাদের কিন্তু নাইন টেনে যে তোমরা এসএসসি পাশ করছো তার একটা সার্টিফিকেট আছে ট্রান্সক্রিপ্টে কী লেখা থাকে বাম পাশে সাবজেক্টের নাম্বার ডান পাশে তুমি কত মার্কস পাইছো তাহলে জিনিসটা কি এরকম না যে বাংলা ইংলিশ ম্যাথ নাম্বার অফ মার্কস তো এই যে এইভাবে যে এক পাশে একটা জিনিস থাকবে আরেক পাশে আরেকটা জিনিস বা সংখ্যা থাকবে এই টাইপের অ্যারেঞ্জমেন্টগুলোকে আমরা কি বলবো ম্যাট্রিক্স বলবো তার মানে ম্যাট্রিক্সে আমরা আবারও বলতেছি কতগুলা সংখ্যাকে আমরা কি করব এরকম সারি আর কলাম শাড়ি কোন দেখো শাড়ি বলা হয় যেমন এটা হলো গিয়ে এক নাম্বার শাড়ি এটা কত নাম্বার শাড়ি দুই নাম্বার শাড়ি এটা কত নাম্বার শাড়ি তিন নাম্বার শাড়ি কলাম এখানে কয়টা আছে দেখো তো এটা এক নাম্বার কলাম এটা কলাম কত নাম্বার দুই নাম্বার কলাম তার মানে কতগুলো সংখ্যাকে এরকম রকম শাড়ি আর এই কলাম আকারে সাজানোটাকেই বলা হয় ম্যাট্রিক্স ঠিক আছে এখন তাইলে আমি বলতে পারি এ একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সে কয়টা শাড়ি আছে তোমরা বলো তো একটা দুইটা তিনটা কলাম আছে দুইটা তাই না তার মানে আমরা কিন্তু সেট পড়ছি নাইন টেনে সেটের প্রতীকটা কী ছিল বা সিম্বল সেটের প্রতীক বা সিম্বল ছিল কি সেকেন্ড ব্রেকেট তাই না সিমিলারলি মেট্রিক্সের একটা সিম্বল আছে যে ম্যাট্রিক্স আমরা একটা জিনিস দিয়ে প্রকাশ করি সেটা হচ্ছে এই যে থার্ড ব্রেকেট ম্যাট্রিক্সটা আমরা কীভাবে প্রকাশ করি থার্ড ব্রেকেটের ভিতরে নাম্বারগুলো লিখি অথবা ফার্স্ট ব্রেকেট এই যে এইরকম অথবা দুই পাশে দুইটা করে টান তার মানে ম্যাট্রিক্সের সিম্বুল হলো তিনটা যে কোনো একটা ইউজ করতে পারো দুই পাশে থার্ড ব্রেকেট দুই পাশে ফার্স্ট ব্রেকেট অথবা দুই পাশে দুইটা সমান্তরলের চিহ্ন বা দুইটা করে টান তার মানে আমরা সবচেয়ে বেশি ইউজ করি কিন্তু এইটা দুই পাশে থার্ড ব্রেকেট তাই না এটা হলো ম্যাট্রিক্সের সিম্বল এই তিনটা ছাড়া কিন্তু তুমি মেট্রিক্স লিখতেই পারব না সেট যেমন সেকেন্ড ব্র্যাকেট ছাড়া লিখতে পারবো না এইরকম একে কথা তাই না তাহলে আমি এখানে তিনটা ম্যাট্রিক্স লিখছি দেখো আর একইভাবে আগের মতো সেটের মতোই সাধারণত মেট্রিক্সের নামটা আমরা ক্যাপিটাল লেটার এক্সপ্রেস করি আর মেট্রিক্সের যে উপাদান থাকবে এই যে এইটা 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 এগুলাকে বলা হয় মেট্রিক্সের উপাদান অথবা এটার আরেকটা নাম আছে বলা হয় মেট্রিক্সের বুক্তি মেট্রিক্সের কী বলা হয় বুক্তি অথবা ইংরেজিতে এটাকে বলা এন্ট্রি তাই না তার মানে এই মেট্রিক্সের বুক্তি কোনগুলা এ মেট্রিক্সের একটা বুক্তি দুই একটা বুক্তি তিন একটা বুক্তি চার একটা বুক্তি পাঁচ একটা বুক্তি ছয় একটা বুক্তি সিমিলারলি তুমি এইখানে দেখো আমি ফার্স্ট ব্রেকের দিয়ে আরেকটা ম্যাট্রিক্স লিখছি তার মানে বলতে পারো এই ম্যাট্রিক্সের বুক্তি কয়টা বা এই ম্যাট্রিক্সের উপাদান কয়টা নয়টা এ একটা উপাদান বি একটা উপাদান সি ডিইএফ জিএইচাই প্রত্যেকটা এক একটা ভুক্তি বা প্রত্যেকটা এক একটা উপাদান সিমিলারলি দেখো আমি তিনটা ওয়েতে এক্সপ্রেস করে দেখাইছি যাতে তোমার মনে থাকে কারণ অনেক সময় তিনটা ওয়েতেই যে কোনো একটা ওয়েতে আসতে পারে অনেকে জানে যে অনেকে অনেক ক্ষেত্রে ভাবে যে শুধু হয়তো থার্ড ব্র্যাকেট দিয়ে ম্যাট্রিক্স এক্সপ্রেস করে বাট পরীক্ষায় দেখা যায় ফার্স্ট ব্রেকেট দিয়ে আসছে তখন কনফিউজ হয়ে যায় আসলে এটা কী দিল তাই না তার মানে থার্ড ব্র্যাকেট দিয়ে দেখো আমি একটা ম্যাট্রিক্সের এক্সাম্পল দিছি যার বুক্তি হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ওকে আচ্ছা এখন আসো ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম জিনিসটা কী ম্যাট্রিক্সটা আমরা বুঝছি কতগুলো সংখ্যা বা তত্ত্বকে এরকম শাড়ি আর কলাম আকারে পরপর লিখে যাওয়ার কৌশল বা অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলব ম্যাট্রিক্স তার মানে এই এ মেট্রিক্সে কয়টা শাড়ি আছে দেখেলাম তিনটা কলাম আছে দুইটা আবার এই যে এই আরেকটা ম্যাট্রিক্স দেখো এখানে শাড়ি আছে কয়টা তিনটা একটা দুইটা তিনটা কলামও আছে একটা দুইটা তিনটা তাই না তো এইভাবে ম্যাট্রিক্সটা আমরা লিখব এখন আসলে ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম ইংরেজিতে যেটাকে বলো অর্ডার তাই না তাহলে মেট্রিক্সের মাত্রা আর ক্রম কিচ্ছু না তোমার ম্যাট্রিক্সে কয়টা শাড়ি আছে আর কয়টা কলাম আছে এটা লেখাটাকেই বলা হবে মেট্রিক্সের মাত্রা আর বা ক্রম তাহলে এই মেট্রিক্সে তুমি দেখো তো বাবা এই ম্যাট্রিক্সটায় শাড়ি আছে কয়টা একটা শাড়ি দুইটা শাড়ি তিনটা শাড়ি কলাম আছে কয়টা একটা দুইটা তিনটা অর্থাৎ এই ম্যাট্রিক্সটা যে আমি লিখছি এখানে তিনটা শাড়ি আছে আর তিনটা কলাম আছে তার মানে এটাকে আমরা বলবো কত তিন বাই তিন ক্রমের ম্যাট্রিক্স এটাকে আমি বলবো তিন বাই তিন ক্রমের ম্যাট্রিক্স তিন ইনটু তিন নাকি বাট এটা গুণ করব না আমরা এটাকে বলা হয় তিন বাই তিন ক্রমের ম্যাট্রিক্স ঠিক আছে তাইলে তিন বাই তিন মানে এটা দিয়ে বোঝাই প্রথম তিন দিয়ে বোঝায় ওই ম্যাট্রিক্সের মধ্যে কয়টা শাড়ি আছে অর্থাৎ এটা দিয়ে বোঝায় শাড়ির সংখ্যা মানে ওই মেট্রিক্সে কয়টা শাড়ি আছে আর এটা দিয়ে বোঝায় কলাম সংখ্যা অর্থাৎ ওই মেট্রিক্সে কয়টা কলাম আছে তার মানে বুঝতে পারছি আশা করা যায় যে একটা মেট্রিক্সে কয়টা শাড়ি আছে আর কয়টা কলাম আছে এটাকে মাঝখানে গুণ চিহ্ন দিয়ে লেখাটাকেই বলা হবে মেট্রিক্সের মাত্রা বা ক্রম অর্থাৎ একটা মেট্রিক্সের ওয়ার্ডার বা ক্রম বলতে বোঝায় ওই মেট্রিক্সের শাড়ির সংখ্যা ইন্টু কলাম সংখ্যা তার মানে এই মেট্রিক্সকে আমি কত বলবো বাবা এক দুই তিন তিনটা শাড়ি আছে শাড়ি কিন্তু নর্মাল লাইনে আর উপরে লম্বা কলামগুলোকে বলা হয় কলাম তার মানে এটাকে আমরা কত বলতে পারি তিন বাই তিন ক্রমের বা তিন বাই তিন মাত্রার মেট্রিক্স ওকে এই মেট্রিক্সটা অনেক সময় এই যে তোমার সিম্বুলের নিচে কর্নারে ছোট করে দে যদি প্রয়োজন মনে করো এখানে দিতেও পারো নাও দিতে পারো ওকে তার মানে এই মেট্রিক্সটা কত তিন বাই তিন ক্রমের মেট্রিক্স এখন একটা মজার ব্যাপার দেখো এই মেট্রিক্সে আমরা কি বলছি যে এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এটা হল মেট্রিক্সের উপাদান বা মেট্রিক্সের বুক্তি তাই না তাহলে এই মেট্রিক্সটা তিন বাই তিন ক্রমের মেট্রিক্স তাই না তার মানে দেখো এই মেট্রিক্সে টোটাল উপাদান বা টোটাল বুক্তি কয়টা এই জাস্ট যে ক্রমটা আছে না এটাকে বাংলায় গুণ করে দাও তিন ইন্টু তিন মানে কত নয় তার মানে তিন বাই তিন ক্রমের মেট্রিক্সে কয়টা বুক্তি থাকবে নয়টা বুকি থাকবে ঠিক আছে তাইলে আশা করো যে এটা তোমরা পারবা এখানে একটা ছোট্ট করে আমি নোট দিয়ে দিছি দেখো মেট্রিক্সের কিন্তু কোনো মান নাই মেট্রিক্সটা কি বলছি আমি অনেকে মেট্রিক্স আর ডিটারমিনেন্ট বা নির্ণায়ক নিয়ে একটু কনফিউজড হয়ে যায় তো নির্ণায়কটা আমি পরে বলবো পরের চ্যাপ্টারগুলোতে বিস্তারিত জাস্ট আপাতত মনে রাখো যে নির্ণায়কের মান আছে আর মেট্রিক্সের কোনো কি নাই মান নাই তো মেট্রিক্সের মান নাই কেন একটু আগেই আমি কিন্তু বলছি কতগুলো সংখ্যাকে শাড়ি এবং কলামের সাহায্যে সাজানোকে বলা হয় মেট্রিক্স মেট্রিক্স আসলে একটা অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ সারি আকারে আর কলাম আকারে কতগুলো জিনিসকে পরপর লিখে যাওয়ার ঘটনাটাকে বা কৌশলটাকে আমরা ম্যাট্রিক্স বলব যেহেতু এটা একটা অ্যারেঞ্জমেন্ট তার আসলে কোনো মান থাকতে পারে না তাহলে আশা করা যায় বুঝতে পারছি যে ম্যাট্রিক্স জিনিসটা কি একদম সহজ জিনিস যে কতগুলো সংখ্যাকে এইরকম কলাম আর সারি আকারে লেখাটাকেই ম্যাট্রিক্স বলি তাহলে ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম কী তার মধ্যে কয়টা শাড়ি আছে আর কয়টা কলাম আছে মাঝখানে ইন্টু চিহ্ন দিয়ে লেখাটাকেই বলবো ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম এটাকে পড়া হয় তিন বাই তিন ক্রমের মেট্রিক্স আর তিন বাই তিন ক্রমের মেট্রিক্স হলে তার মধ্যে ভুক্তি বা তার উপাদান টোটাল কয়টা হবে টোটাল উপাদান এই যে একটা দুইটা তিনটা এরকম কয়টা উপাদান হবে গুণ করে দাও তিন দিঙে নয়টা উপাদান হবে সিমিলারলি তোমাকে যদি বলা হয় যে মেট্রিক্সের কোনো মান আছে কি না মেট্রিক্সের কোনো মান নেই কারণ মেট্রিক্স একটা কি কৌশল বা সাজানোর উপায় তাহলে মেট্রিক্সের কোনো মান থাকতে পারে না এখন তোমরা একটু খেয়াল করে দেখো আমি একটা ম্যাট্রিক্স লিখছি এটা কত বাই কত ম্যাট্রিক্স দেখো তো এই মেট্রিক্সে কয়টা শাড়ি আছে একটা দুইটা আমি কিন্তু এটার কথা বলতেছি তিনটা আর কলাম আছে একটা দুইটা তিনটা তাইলে এটা কত বাই কত অর্ডারের মেট্রিক্স তিন বাই তিন এই যে আমি ছোট্ট করে লিখে দিচ্ছি এটা তিন বাই তিন অর্ডারের ম্যাট্রিক্স তাইলে এই যে আমি প্রথম বুক্তিটাকে ইন জেনারেল এটা কি এক নম্বর বুক্তি এটা দুই নম্বর তিন চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে বলতে পারি বাট আমরা পর্যায় সারণীতে কিন্তু যখন কেমিস্ট্রিতে পড়ছি চার নম্বর অধ্যায় নাইন টেনে একদম ফিক্সড করে বলতে হয় যে পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান আমরা কেমনি নির্ণয় করছি আমাকে শুধু পর্যায় বললে হইতো পর্যায়ে বলতে হইতো গ্রুপও বলতে হইলো এখানে তাই আমরা যে কোনো ভক্তির এটা কিন্তু প্রথম ভক্তি শুধু প্রথম ভক্তি বললে কিন্তু একটু গ্যাপ থাকে কথাটা তাহলে আরেকটু একটু ডিটেলস বা আরেকটু সুন্দর আকারে বলা যায় না যে এটা কি এক নম্বর শাড়ির এক নম্বর বুক্তি তাইলে কিন্তু এর মধ্যে কথার মধ্যে আর কোনো কি থাকে না প্যাচ থাকে না বা গ্যাপ থাকে না তাইলে এ ওয়ান ওয়ান দিয়ে বোঝায় এই যে এ ওয়ান ওয়ান এই ওয়ান দিয়ে প্রথম ওয়ান দিয়ে বোঝাচ্ছে এক নম্বর শাড়ির এক নাম্বার ভুক্তি তাইলে এই যে প্রথম যে বুক্তিটা থাকবে বা ম্যাট্রিক্সের উপাদান থাকবে সেটাকে আমরা বলবো এ ওয়ান ওয়ানতম বুক্তি ঠিক আছে এই যে সেকেন্ডটাকে এই যে সেকেন্ড বুক্তিটাকে আমরা সংক্ষেপ লিখতে পারি এ ওয়ান টু অর্থাৎ এক নাম্বার শাড়ির দুই নম্বর বুক্তি এক নম্বর শাড়ির দুই নম্বর কলামের ভক্তি এ ওয়ান থ্রি এক নম্বর শাড়ির তিন নম্বর কলাম এই যে দেখো কলাম এক কলাম দুই কলাম তিন সিমিলারলি দেখো এ টু ওয়ান দুই নম্বর শাড়ির এক নম্বর কলামের বুকি টু 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 থ্রি থ্রি ওয়ান মানে কি তিন নম্বর শাড়ির এক নম্বর তিন নম্বর শাড়ির দুই নম্বর কলাম সো আমরা এটা একটা ইন জেনারেল আমি একটা ফর্ম্যাট দিলাম যে আমি যদি এই যে তোমাকে এখন যদি এটা একটু এক্সপ্লেন করি তাহলে আরও ভালো করে বুঝবা একটু বুঝে নাও যে এই দশ যে এটা তো মেট্রিক্সের বুক্তি বা ম্যাট্রিক্সের উপাদান বলতে পারি তাহলে এই দশটাকে কেমনে ডিফাইন করবো এটা হলো মেট্রিক্সের কী এক নম্বর শাড়ির এক নম্বর কলামের বুক্তি অথবা আমরা বাংলায় বলতে পারি কি এক একতম বুক্তি এক এক এই যে ব্র্যাকেট দিয়ে এক একতম বুক্তি আর এ ওয়ান ওয়ান বুক্তি কী কথা একই কথা ঠিক আছে বাবা তাহলে আশা করো যে তোমরা এটা পারবা তাহলে আমরা কি বলতেছি যে এই যে আমরা এটাকে খালি এক নম্বর বুক্তি বললে আসলে ডেফিনেশন বা ডিফাইনটা ভালো হয় না তাহলে এটা হবে এক নম্বর শাড়ির এক নম্বর কলামের বুক্তি অথবা এটাকে আমরা সরাসরি বলে দিতে পারি এ ওয়ান ওয়ানতম বুক্তি অথবা বাংলায় ব্র্যাকেট দিয়ে এরকম ওয়ান ওয়ানতম বুক্তিও বলে এটা এমসি কিউ প্রচুর আসে তারপরে কত এটাকে বলতে পারি এ ওয়ান টুতম তম বুক্তি এ ওয়ান টুতম তম মানে বোঝাচ্ছে এক নম্বর শাড়ির দুই নম্বর কলমের বুক্তি বা অনেকে এটাকে বলে এক দুইতম বুক্তি তাহলে এক দুইতম বুক্তির মান দুই এক তিনতম এই যে এক তিনতম বুক্তির মান তিন এ টু ওয়ান বা দুই একতম বুক্তির মান কত শূন্য এ দুই দুইতম বুক্তির মান কত মাইনাস পাঁচ এগুলো জাস্ট পজিশনটা বলতেছি এটা দিয়ে পজিশন ম্যাটার করে এ ওয়ান ওয়ানতম বুক্তি হচ্ছে দশ এ ওয়ান টুতম তম বক্তি হচ্ছে কি দুই এই ওয়ান ওয়ানতম বুক্তিকে অনেকে বাংলায় এমনি লিখে এক একতম বক্তি তাহলে পারবো আশা কর যে পারব তাইলে এই যে আমি দেখাইলাম যে আমি ম্যাট্রিক্সটাকে কি এরকম এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি ইন জেনারেল ফরম্যাটে লিখতে পারি যাতে আমি ভক্তিগুলাকে পজিশন অনুযায়ী কি করতে পারি একদম এক্স্যাক্টলি বলে দিতে পারি তাইলে এই ম্যাট্রিক্সটাকে কিন্তু কি করতে পারি একটু সংক্ষিপ্ত আকারে আমরা এক্সপ্রেস করতে পারি তোমরা অনেক জায়গায় অঙ্ক আসবে দেখবা যে রকম দিয়ে দিচ্ছে এ আইজে এম ক্রসেন ঠিক আছে তাইলে এখানে আই দিয়ে বোঝাচ্ছে ফার্স্টটা তোমরা অবশ্যই বুঝতে পারছো শাড়ির সংখ্যা আই দিয়ে কী বোঝাচ্ছে শাড়ির সংখ্যা আর যে দিয়ে কী বোঝাচ্ছে কলাম সংখ্যা এ আই যে মানে এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে যেমন এই যে ওয়ান ওয়ান মানে কি প্রথম ওয়ান দিয়ে বোঝাচ্ছে শাড়ি পরের ওয়ান দিয়ে বোঝাচ্ছে কলাম এখানে এ ওয়ান টু মানে কি এটা এক দিয়ে বোঝাচ্ছে এক নম্বর শাড়ি দুই দিয়ে বোঝাচ্ছে কি দুই নম্বর কলাম সিমিলারলি এই যে এর সাথে প্রথম আই যেটা আই যেটা আই যে আই দিয়ে বোঝাচ্ছে শাড়ির সংখ্যা আর যে দিয়ে বোঝাচ্ছে কলাম সংখ্যা তার মানে আমি যদি বলি যে এটা কত এটার ওয়ার্ডার কত এই যে নিচে ছোট্ট করে লিখে দিছে এটার ওয়ার্ডার বা ক্রম কত এম বাই এন অর্থাৎ এর মধ্যে কয়টা শাড়ি আছে এমটা শাড়ি আছে এরকম কয়টা শাড়ি আছে এমটা শাড়ি আছে আচ্ছা আমি যদি এটা কেটে আমি যদি এটাকে বলে দিই তিন বাই তিন ক্রমের মেট্রিক্স তার মানে বুঝতে পারি এর মধ্যে কয়টা শাড়ি আছে তিনটা শাড়ি আছে আর তিনটা কলাম আছে তার মানে এ আই জে তিন বাই তিন বলা মানেই বুঝাচ্ছে যে এটা একটা তিন বাই তিন মেট্রিক্স যার মধ্যে নয়টা বুক্তি আছে মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এটা লিখা আর এটা লেখা কি কথা কী কথা সংক্ষেপে লিখা কি যে বলা হচ্ছে যে তোমার যে বুক্তিগুলা সেটা হচ্ছে আই তারপরে তোমার অর্ডারটা বলে দিচ্ছে তিন বাই তিন তার মানে প্রথমটা দিয়ে বোঝা যাচ্ছে শাড়ির সংখ্যা পরেরটা দিয়ে কলম সংখ্যা এখানে বলা হচ্ছে যে এই আই এর মানটা এই যে দেখো আই যেহেতু শাড়ির সংখ্যা সর্বোচ্চ হবে তিন মানে ওয়ান থেকে কত পর্যন্ত তিন পর্যন্ত আমি তো আগের দিছিলাম এম ক্রস এন তার মানে আমার টোটাল শাড়ি কত এখানে আছে এমটা তাহলে এই এর মানটা ওয়ান থেকে এম পর্যন্ত আর জের মানটা সরি জের মানটা ওয়ান থেকে কত পর্যন্ত হবে এন পর্যন্ত হবে অর্থাৎ সিম্পলি বুঝো বাবা এই জিনিসটাকে শর্টকাটে আমরা এইটা লিখে দিছি আশা করি তোমার বুঝতে পারবা তার মানে এখন তোমাকে যদি একটা ম্যাথ করে দেই তাহলে তোমাদের কাছে জিনিসটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে যেমন আমাকে বললো যে দুই বাই দুই ক্রমের ম্যাট্রিক্স কি করো তৈরি করো দুই বাই দুই ক্রমের ম্যাট্রিক্স তৈরি করো যেখানে বলে দিছে দেখো সম্পর্কটা বলে দিছে দেখো একটু ভালো করে খেয়াল করো এ আই যে সমান কত টু আই মাইনাস তার মানে দুই বাই দুই ক্রমের একটা ম্যাট্রিক্স দুই বাই দুই ক্রম মানে বুঝছো তো তার মধ্যে দুইটা শাড়ি থাকবে আর দুইটা কি থাকবে কলাম থাকবে অর্থাৎ কয়টা উপাদান থাকবে চারটা উপাদান থাকবে তাইলে প্রথম উপাদানটা দেখো তো বাবা প্রথম উপাদানটা কত এ ওয়ান না প্রথম উপাদানের ক্ষেত্রে এই যে প্রথম উপাদান এই যে এ ওয়ান মানে এক নাম্বার শাড়ির এক নাম্বার কলামের ভক্তি অর্থাৎ দ্যাট মিন্স এ ওয়ান মানে কি এর মান ওয়ান আর জের মানও কত ওয়ান এ ওয়ান ওয়ান মানে এই যে এখানে এইটা এই মেট্রিক্সটা দেখো তো বাবা আবার এই ওয়ান ওয়ান মানে এটা দিয়ে বুঝাচ্ছে আইয়ের মান ওয়ান জের মান ওয়ান আয়রমান ওয়ান জের মান টু আয়রম্যান ওয়ান জের থ্রি তার মানে এ ওয়ান ওয়ান ফার্স্ট বুক্তিটা চিন্তা করো এ ওয়ান ওয়ানতম বুক্তি ফার্স্ট বুকটির আইয়ার জের সম্পর্কে কি আয়রমান ওয়ান জেরমান টু তাইলে এই সম্পর্কে আমরা আয়ারম্যান ওয়ান আর জেরমান টু বসায় দিলে যে মানটা পাবো সেটা হবে আমার এ ওয়ান ওয়ানতম বুক্তি কীভাবে তোমরা নিজে চিন্তা করে দেখো তো বাবা এখানে কী দে আছে এ আই জে তাইলে আমরা যদি এ ওয়ান ওয়ান বাইর করতে চাই তাহলে আয়ের মান কত বসাইতে হবে ওয়ান জের মান ওয়ান তাহলে টু ইন্টু ওয়ান মাইনাস টু এই যে আয়র মান ওয়ান বসাইছি জের মানও কত বসাইছি সরি জের মানও কত বসাইছি ওয়ান বসাইছি তা দুই থেকে এক গেলে কত এক তাহলে প্রথম উপাদানটা তুমি কত পেয়ে গেলা এক পেয়ে গেলা সিমিলারলি যদি আমরা কত বসাই এ কত বসাই ওয়ান টু দেখো তো বাবা এ ওয়ান টু যদি বসাই তাহলে আইর জায়গায় কত ওয়ান আর জের জায়গায় কত বসাবো টু তাহলে আমার সম্পর্ক তো দেওয়া আছে এটা টু ইন্টু ওয়ান মাইনাস টু তাহলে দুই থেকে দুই গেলে কত শূন্য সিমিলারলি ওয়ান থ্রি বসাইলে মান সরি সেকেন্ডটা কি টু ওয়ান না আয়রমান টু জের মান ওয়ান দেখবা যেটা আসবে থ্রি টু টু চার থেকে দুই গেলে কত দুই তাইলে অনেক সময় তোমাকে ম্যাট্রিক্সটা কী করবে না এরকম সরাসরি নাও দেওয়া থাকতে পার এইরকম সম্পর্ক আকারে দিয়ে দিতে পারে যে আই আর জে এর মধ্যে একটা রিলেশন দিয়ে দিছে ম্যাট্রিক্সে তোমাকে কি করে নিতে হবে তৈরি করে নিতে হবে সো একটা জাস্ট এজ এ এক্সাম্পল দেখো পরবর্তীতে আমরা অনেক ম্যাথ করব নিশালা তোমরা পারবা এখনও সো মেট্রিক্সের প্রকার বেদ কয়েক টাইপের ম্যাট্রিক্স নিয়ে আমরা একটু আলোচনা করি খুব সোজা জাস্ট একটু কনসেপ্ট দিয়ে একটু ঠান্ডা মাথায় যদি পড়ো তাহলে আশা করা যায় পারবা তো প্রথম ম্যাট্রিক্সটার নাম আমি কি দিছি আয়তকার ম্যাট্রিক্স অর্থাৎ তোমার ম্যাট্রিক্সে যদি শাড়ির সংখ্যা আর কলম সংখ্যা সমান না হয় শাড়ির সংখ্যা কলম সংখ্যা সমান হলে অর্ডারটা কেমন হতে পারে ওয়ান বাই ওয়ান টু বাই টু তারপরে কেমন হইতে পারে থ্রি বাই থ্রি ফোর বাই ফোর এই টাইপের অর্ডার বা ক্রমের মেট্রিক্স হলে দেখো শাড়ির সংখ্যা এটা কি প্রথমটা শাড়ি না পরেরটা কলাম না তাহলে ওয়ান বাই ওয়ান টু বাই টু থ্রি বাই থ্রি ফোর বাই ফোর এইগুলো বাদে বাদ বাকি যত মেট্রিক্স আসে সবগুলো কী মেট্রিক্স আয়তকার মেট্রিক্স অর্থাৎ যে মেট্রিক্সে তুমি ক্রমের মধ্যে শাড়ির সংখ্যা আর কলাম সংখ্যা কি হবে না সমান হবে না যেমন এটা একটা মেট্রিক্স বলো তো বাবা এখানে কয়টা শাড়ি আছে একটা আর একটা কয়টা দুইটা শাড়ি কয়টা দুইটা তাইলে এর অর্ডার হবে দুই বাই কলাম সংখ্যা কয়টা একটা দুইটা তিনটা তাইলে এই মেট্রিক্সের ক্রমটা কত দুই বাই তিন ক্রমের মেট্রিক্স দেখো তো শাড়ি দুই কলাম তিন এই দুটা কি সমান সমান না তাইলে এটা একটা আয়তকার মেট্রিক্স অনেকটা আয়তক্ষেত্রের মতো যার দৈর্ঘ্য আর প্রস্ত কিনা আয়তক্ষেত্র কারে বলে আমরা জানি যার দৈর্ঘ্য আর প্রস্ত কিনা সমান না সমান হলে তো বর্গক্ষেত্র হয়ে যাবে তার মানে এখানেও তাই যার সারি আর কলাম সংখ্যা সমান না সিমিলারলি এটা দেখো তো এখানে শাড়ি আছে কয়টা একটা দুইটা তিনটা কলাম আছে দুইটা তাইলে এটা কত তিন বাই দুই ক্রমের মেট্রিক্স অর্থাৎ যে মেট্রিক্সের আর কলাম বা ক্রমের ক্ষেত্রে দেখবা এই যে এইটা এটা আলাদা সেটাকে আমরা এতটা মেট্রিক্স বলবো তারপরে শাড়ি আর কলাম মেট্রিক্স খুব সোজা যে মেট্রিক্সে একটাই শাড়ি থাকবে একটা শুধু একটা শাড়ি কলাম মতো থাকতে পারে কলাম অসংখ্য থাকতে পারে একটাই শাড়ি এই যে ওয়ান বাই সামথিং যেমন ওয়ান বাই এটা চার ক্রমের মেট্রিক্স এই যে প্রথমটা ওয়ান মানে একটাই শাড়ি থাকবে আর যার মধ্যে একটাই কলাম থাকবে দেখো শাড়ি তিনটা বাট কলাম একটা এটা কিন্তু তিন বাই এক ক্রমের মেট্রিক্স সো কলাম একটা থাকবে সেটাকে আমরা বলবো কলাম মেট্রিক্স আর একটা শাড়ি থাকলে সেটাকে সারি মেট্রিক্স আমি আলাদা করে লিখি নাই এটা হচ্ছে শাড়ি মেট্রিক্স আর এটা হচ্ছে কি মেট্রিক্স কলাম মেট্রিক্স অর্থাৎ যে একটাই সারি সেটা সারি মেট্রিক্স যে মেট্রিক্সে একটাই কলাম সেটা কলাম মেট্রিক্স কলাম মেট্রিক্সে শাড়ির সংখ্যা অসংখ্য হতে পারে আবার শাড়ি মেট্রিক্সে কি কলাম সংখ্যা অসংখ্য হতে পারে তারপরে বর্গ ম্যাট্রিক্স আয়তকার মেট্রিক্স যদি বুঝো আয়তক্ষেত্রের আর প্রস্ত সমান না বাট বর্গক্ষেত্রে কি সব বহরুমান সমান মানে দৈর্ঘ্যপ্রস্ত চিন্তা করলো দুইটাই সমান তাই না তাহলে মেট্রিক্স তাকেই বলবো যে মেট্রিক্সের শাড়ির সংখ্যা কলাম সংখ্যা সমান হবে এই যে এইগুলাকে মেট্রিক্স বলব যাদের শাড়ির সংখ্যা কলাম যেমন ওয়ান বাই ওয়ান টু বাই টু থ্রি বাই থ্রি ফোর বাই ফোর ফাইভ বাই ফোর ফাইভ বাই ফাইভ এগুলো হইলে গিয়ে মেট্রিক্স যেমন এই মেট্রিক্সটা দেখো তো এইটার শাড়িও দুইটা কলামও দুইটা দুই বাই দুই মেট্রিক্স না তাহলে এটা একটা মেট্রিক্স যার শাড়ির সংখ্যা কলাম সংখ্যা সমান এটা দেখবো তিন বাই তিন ক্রমের মেট্রিক্স তার মানে এগুলো হলো কি বর্গ ম্যাট্রিক্স এখন কিছু ইনফরমেশন একটু জেনে নাও এই বর্গ ম্যাট্রিক্সের এই যে প্রথম কর্ণ বরাবর বা এ ওয়ান ওয়ান বরাবর অর্থবা প্রথম শাড়ির প্রথম ভুক্তি বরাবর এই যে এই ক্ষেত্রে যদি এটা চিন্তা করি দুইটা আইকা দেখাই তুমি যে কর্ণটা পাবা অর্থাৎ প্রথম বুক্তি বরাবর যদি একটা কর্ণ আঁকো প্রথম বুক্তি প্রথম সারির প্রথম বুক্তি বরাবর যদি একটা কর্ণ আঁকো তাহলে ওই কর্ণকে ওই বর্গমেট্রিক্সের বলা হয় মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ এই যে এই জিনিসটাকে এই কর্ণ বরাবর এই কর্ণটাকে বলা হয় মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ প্রথম শাড়ির প্রথম কলম কলম বরাবর যে কর্ণটা আমরা নিব সেটাকে আমরা বলবো মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ এখন এই যে মুখ্য কর্ণের এখানে উপাদানগুলো কী আছে মুখ্য কর্ণের মধ্যে কোন কোন মুক্তি পড়ছে দেখো তো বাবা এক আর চার তাই না এই মুখ্য কর্ণের মধ্যে কোন কোন বুক্তি পড়ছে এক পাঁচ চার এই মুখ্য কর্ণের বুক্তিগুলা যদি যুগ করে ফেলো তাহলে যে জিনিসটা পাবো সেটাকে বলা হয় ট্রেস একটা বর্গমেট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর যে বুক্তিগুলো থাকবে তাদের যদি যুগ করি তাহলে যে জিনিসটা পাবো সেটাকে বলবে ট্রেস যেমন এইটার ট্রেস কত এক প্লাস চার তাহলে কত হবে এটা ট্রেস পাঁচ এটা ট্রেস কত হবে এক প্লাস পাঁচ আর নয় তাহলে এটা এইটার ট্রেস যদি বলি এক প্লাস পাঁচ প্লাস নয় তাহলে এটা হয়ে যাবে পনেরো তাহলে আশা করি যে বুঝতে পারছো তাহলে বর্গ ম্যাট্রিক্স মানে কি যে মেট্রিক্সের শাড়ির সংখ্যা আর কলাম সংখ্যা সমান হবে আর ম্যাট্রিক্সের কোনা বরাবর অর্থাৎ প্রথম সারির প্রথম কর্ণ বরাবর যদি আমি একটা প্রথম সারির প্রথম কলাম বরাবর যদি আমি একটা কর্ণ আঁকি তাহলে ওইটাকে বলা হয় মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ এই প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলা থাকবে যেমন এখানে এক আর চার এখানে এক পাঁচ নয় এগুলো যোগ করলে যেটা পাবো সেটাকে বলা হয় ওই বর্গমট্রিক্সের ট্রেস ঠিক আছে যেমন এই বর্গমট্রিক্সের ট্রেস হচ্ছে পাঁচ আর এই বর্গমেট্রিক্সের ট্রেস হচ্ছে কত পনেরো জিনিসগুলো মনে রেখো এমসি কিউ এবং ম্যাথের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তারপরে আসো শূন্য মেট্রিক্স নামেই বলা আস্তে শূন্য মেট্রিক্স অর্থাৎ যে মেট্রিক্সের সবগুলো বুক্তি শূন্য সেটা যে অর্ডারেরই হোক যেমন এটা যদি শূন্য মেট্রিক্স হয় এর সবগুলো বুক্তি কী হবে শূন্য হবে এটা যদি হয় এর সবগুলো বুক্তি কী হবে শূন্য হবে অর্থাৎ যে মেট্রিক্সের সবগুলো উপাদান কি শূন্য তাকে বলা হয় শূন্য মেট্রিক্স চলো পরের পেজে যায় মজার ব্যাপার দেখো আমি বর্গ ম্যাট্রিক্সটাকে একটু ছক আকারে লিখে দিছি যাতে তোমাদের কি থাকে মনে থাকে এই পেজটা একটু ভালো করে খেয়াল করো বারবার একটু দেখো নিজে খাতা নিয়ে একটু পরে ফেলো তাহলে দেখবা যে আসলে এগুলো খুবই ইজি একটা জিনিস তাহলে বর্গ বর্গমেট্রিক্সটা একটু আগেই দেখছি যার শাড়ির সংখ্যা কলাম কলম সংখ্যা সমান এখন ওই বর্গ ম্যাট্রিক্সের কিছু প্রকার বেদ করছি যে কর্ণ মেট্রিক্সটা কী কর্ণমেট্রিক্সটা হচ্ছে যে একটু আগে দেখাইছি না বাবা মুখ্য কর্ণ ধরো এটা একটা বর্গমেট্রিক্স না দেখো তো এর মধ্যে তিনটা কি আছে শাড়ি আর তিনটা কলাম মানে এটা তিন বাই তিন ক্রমের একটা বর্গমেট্রিক্স তাইলে এর প্রধান কর্ণ কোনটা একটু আগে দেখাইছি এটা হলো কি এর প্রধান কর্ণ এই প্রধান কর্ণের উপাদান বাদে বাকিগুলো যদি জিরো হয় তাহলে ওটাকে ওই বর্গমেট্রিক্সকে আমরা কি বলবো কর্ণমেট্রিক্স বলবো এক্সাম্পল দেখে বুঝো যদি কোনো বর্গমেট্রিক্সের প্রধান করণ্যের উপাদান বাদে বাকিগুলো অবশ্যই জিরো হতে হবে মানে প্রধান করণ্যের বুক্তি বা উপাদানগুলো বাদে এই যে প্রধান কর্ণবাদে বাকিগুলো যদি কী হয় জিরো হয় তাহলে ওই বর্গমেট্রিক্সটাকে আমরা একটা নাম দিছি কর্ণামেট্রিক্স তার মানে এটাও একটা বর্গমেট্রিক্স বাট এটা একটু আলাদা করলাম ক্লাসিফিকেশন দিয়ে যে যার প্রধান কর্ণের উপাদান বাদে বাকিগুলো অবশ্যই জিরো হবে সেটাকে আমরা কী বলবো কর্ণামেট্রিক্স ওকে এখন এখানে একটা কথা সবাই ভুলে যায় এখানে বলে দিছে প্রধান কর্ণের উপাদান বাদে বাকিগুলো জিরো হবে আরে বাবা প্রধান কর্ণের উপাদান বলে নাই যে জিরো হইতে পারবে না প্রশ্নের সংজ্ঞাটা দেখো ডেফিনেশন মুখ্য কর্ণের বুক্তি বাদে বাকিগুলো শূন্য হবে অর্থাৎ এই এক পাঁচ দুই বাদে বাকিগুলো শূন্য হবে কিন্তু বলে নাই যে প্রধান কর্ণের উপাদান কি হবে প্রধান করণের উপাদানও জিরো হইতে পারে প্রধান কর্ণের উপাদান যে কোনো কিছু হইতে পারবে কন্ডিশন হচ্ছে যে এই বাদে বাকি এই যে এটা এইটা এইটা এগুলো অবশ্যই জিরো হইতে হবে এদের সম্পর্কে আমাকে কিছু বলে না এই যে মুখ্য কর্ণ এই যে মুখ্য কর্ণ বরাবর এগুলো জিরো হইতে পারে সমানও হইতে পারে অসমানও হইতে পারে যা কিছু তাই হইতে পারে বাট বাকিগুলো শূন্য হইতে হবে এটাকে বলা হয় কর্ণমেট্রিক্স তার মানে বুঝতেছো তো কর্ণমেট্রিক্স কিন্তু এক প্রকার কি মেট্রিক্স মেট্রিক্স অর্থাৎ সংজ্ঞাটা এইভাবে দিতে পারে যে বর্গ মুখ্য কর্ণের উপাদান বাদে বাকিগুলো অবশ্যই শূন্য হবে ওই বর্গ কর্ণ ম্যাট্রিক্স বলে এখন আসো স্কেলার মেট্রিক্স স্কেলার মেট্রিক্স ম্যাট্রিক্সের আরেকটা ক্লাসিফিকেশন কোন ক্লাসিফিকেশন যে এখানে বলে দিচ্ছে যে মুখ্য কর্ণের উপাদানগুলো কী হবে সমান হবে যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো কী সমান সবগুলো সমান হবে সবগুলা জিরো 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 অথবা ওয়ান 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 অথবা টু 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 অথবা থ্রি 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 অথবা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস মানে এইখানে তিনটা মানে কী হবে এই টাইপের কর্ণমেট্রিক্সকে আমরা বলি স্কেলার মেট্রিক্স স্কেলার মানেই সমান বোঝায় ঠিক আছে তাহলে স্কেলার মেট্রিক্স এক প্রকার কী মেট্রিক্স কর্ণ কর্ণমেট্রিক্স আবার এক প্রকার কী ম্যাট্রিক্স বর্গ মেট্রিক্স তার মানে স্কেলার মেট্রিক্স এক প্রকার কী ম্যাট্রিক্স বর্গ মেট্রিক্স তারপরে আসো অবেদক বা ইউনিট মেট্রিক্স অবেদক বা কি যেটাকে আমরা কী দিয়ে প্রকাশ করি আইডিয়া এই অবেদক বা ইউনিট মেট্রিক্সকে আমরা আয় দিয়ে প্রকাশ করি এটা মনে রাখবা খুবই ইম্পর্টেন্ট জিনিস অবেদকের ইংরেজি হচ্ছে আইডেন্টি ঠিক আছে সো আইডেন্টিটির আই তো এটা সিম্বলটা মনে রাখবে কারণ তোমার মেতে অনেক জায়গায় আই লিখা থাকে আই লিখা মানেই বুঝবা যে ওইটা একটা অবেদক ম্যাট্রিক্স তো অবেদক ম্যাট্রিক্সটা কি বলে দিচ্ছে মুখ্যকর্ণের উপাদানগুলো যদি কি হয় শুধু ওয়ান হয় কর্ণ মেট্রিক্স মানে কি মুখ্য কর্ণ বাদে বাকিগুলো জিরো হইতে হবে তো মুখ্য কর্ণ সমান অসমান যে কোনো কিছু হতে পারে আর স্কেলারে বলে দিচ্ছে বাকিগুলো তো জিরো হবেই কোণের বুক্তিগুলো সমান হতে হবে আর অবেদেকে বলে দিচ্ছে বাকিগুলো জিরো বাট কোণের বুকিগুলো কী ওয়ানই হইতে হবে ওয়ান এর ছাড়া আর কিছু না এখানে সমান সমান যে কোনো কিছু হইতে পারে ওয়ান ওয়ান ওয়ানও হইতে পারে টু 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 হইতে পারে বাট এখানে বলে দিচ্ছে এটা হবে তাইলে আমরা বলতে পারি যে দেখো একটু চিন্তা করে অবেদক মেট্রিক্স এক প্রকার স্কেলার মেট্রিক্স মানে সিরিয়ালি এটাও কিন্তু বর্গ মেট্রিক্স এটা স্কেলারও এটা কর্ণ আবার এটা 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 অর্থাৎ সকল অবেদক মেট্রিক্স উপরের তিনটা বাট সকলটা কি স্কেলার নাও হইতে পারে শুধু ওয়ান থাকলে অবেদক তার মানে অবেদক মেট্রিক্সকে আমরা কী দিয়ে প্রকাশ করি আই দিয়ে। তাই না অনেক সময় দেখবা যে তোমার মেতে আই টু দেয়া আই টু দেয়া মানে বোঝাচ্ছে যে এটা আসলে দুই বাই দুই ক্রমের কি দুই বাই দুই ক্রমের মানে কি দেখো তো দুই বাই দুই মানে কয়টা উপাদান থাকবে একটা দুইটা তিনটা চারটা তো মুখ্য মুখ্যকর্ণ এটা না মুখ্য কর্ণ বরাবর উপাদান হবে ওয়ান বাকিগুলো কি হবে জিরো ঠিক আছে এটা হলো আই থ্রি এটা কত বাবা আই থ্রি আই থ্রি মানে বোঝায় তিন বাই তিন ক্রমের ম্যাট্রিক্স তিন বাই তিন মানে কি টোটাল উপাদান নয়টা তাহলে এই বরাবর ওয়ান থাকবে বাকিগুলো কী হবে জিরো হবে তাহলে আশা করো যে পারবে এটা বারবার একটু পড়ো ডেফিনেশনগুলো একটু বোঝার চেষ্টা করো ইনশাল্লাহ পারো এখন আসো মেট্রিক্সের সমতা বলতে কী বুঝি মেট্রিক্সের সমতা আর কিচ্ছু না মেট্রিক্সে আসলে দুইটা মেট্রিক্স কখন সমান হবে তার মানে দুইটা মেট্রিক্স কি সমান হওয়ার শর্তটা দেখো এক নম্বর শর্ত কি বলছি দুইজনের আকার বা ক্রম সমান হইতে হবে আকার মানেই ক্রম দুইজনের আকার বা ক্রম সমান হইতে হবে আর একটার বুক্তি অপরটির অনুরূপ বুক্তির সমান হইতে হবে অর্থাৎ সিমিলার পজিশনের বুক্তিগুলা কী হইতে হবে সমান হইতে হবে তাহলে শর্ত কি দুইটা মেট্রিক সমান কখন হবে সমান তখনই বলবো দুইজনের আকার বা ক্রম সমান হবে একই হবে আর কি সিমিলার বা অনুরূপ বুক্তিগুলো কি হবে সমান হবে যেমন আমার এই এক্সাম্পলটা দেখো যে এটা এই মেট্রিক্সটাকে আমি বলছি এই মেট্রিক্স সমান এই মেট্রিক্স মানে সুযোগ হুবহু কপি হবে দেখো এইটার সমান এটা দেখতে একই রকম মনে হবে আয়নার ইমেজ দেখো এটা কত বাই কত অর্ডারের দুই বাই দুই এটাও দুই বাই দুই হইতে হবে এটা দুই বাই দুই হইলে এটাও দুই বাই দুই এইটার দেখো প্রথম ওয়ান ওয়ান বুক্তি এইটার ওয়ান ওয়ান বুক্তির সমান হতে হবে এইটার সেকেন্ডটা এটার সেকেন্ডটা এটা টু ওয়ান টু ওয়ানের সমান টু 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 টুর সমান অর্থাৎ সিমিলার পজিশন এর মানে এইটা মানে সবটা সমান না মানে এইটার প্রথমটা এটার প্রথমটা এটার দুই নম্বর পজিশন দুই নম্বর পজিশন কী হতে হবে সমান হইতে হবে তারপরে দুইটা মেট্রিক্সের সমতা আমরা বুঝতে পারছি এখন সে একটা ম্যাথ ছোট্ট করে দ্রুত করে ফেলি দেখো তো এমসি কিউতে খুব আসে তাহলে অথবা দুই মার্কে ক মার্কে ক নম্বর প্রশ্নে আসে বারবার যে দেয় এ একটা মেট্রিক্স এবং বি আর একটা মেট্রিক্স বইলা দিছে যদি এ ইকুয়াল টু বি হয় অর্থাৎ এই দুটা মেট্রিক্স কি হয় সমান হয় এই যে সমান মানে আমরা মাঝখানে সমান দিয়ে দেব মেট্রিক্সের সমতা মানে মানে এ মেট্রিক্স আর বি মেট্রিক্স সমান বোঝায় তাহলে আমাকে বলছে এক্স আর এর মান বের করতে তাহলে আমি আগে লিখি দেয়া আছে কত এ সমান বি তাহলে মেট্রিক্স দুটা লিখে ফেলি ফোর থ্রি টু ওয়ান ফোর সিক্স ইজ ইকুয়াল টু বি মেট্রিক্সটা লিখে ফেলি ফোর থ্রি এক্স ওয়াই ফোর সিক্স তার মানে এই মেট্রিক্স আর এই মেট্রিক্স সমান তাই না সমান বলেই তো দিছে তার মানে কি আমরা জানি যে এর এই বুক্তিটা এর এই বুক্তির সমান হবে সমান আছে দেখো এর এই বুক্তিটা এই বুক্তির কি হবে সমান হবে এর এই বুক্তিটা কি এই বুক্তির সমান হবে তার মানে কি এক্সের মান অবশ্যই কত হবে টু কারণ আমরা মেট্রিক্সের সমতা থেকে জানি অনুরূপ বুক্তি যে এ ওয়ান থ্রি বুক্তিটা ওয়ান থ্রি বুক্তি না এক নম্বর কলামে শাড়ির তিন নম্বর কলমের বক্তি এটাও এক নম্বর শাড়ির তিন নম্বর কলামের বক্তি তার মানে এই দুইটা বলবো যে মেট্রিক্সের সংজ্ঞানুসারে বা সমতা অনুসারে আমরা কত লিখতে পারি দুই সমান এক্স তাহলে দেখো তো এক্সের মান পেয়ে গেছি আবার কি এইটা ওয়ান আর এটা কী হইতে হবে সমান হইতে হবে তাহলে দেখো এইভাবে আমরা চেকিং করে করে অনেক সময় অনেক ভিড় ভ্যালুগুলো বের করতে পারি অর্থাৎ দুইটা মেট্রিক্স সমান মানে তাদের ক্রম সমান হইতে হবে দেখো এটাও জয়টা তারপরে অনুরূপ বুক্তিগুলো কি হবে সমান হবে পজিশন অনুযায়ী তাহলে আশা করা যায় মেট্রিক্সের সমতা তোমরা পারবা চলো পরে বেঁচে যায় এখন অবশ্য মেট্রিক্সের যুগ বা বিয়োগ মেট্রিক্সের যুগ বা বিয়োগ দুইটা মেট্রিক্সকে আমরা কী করব যুগ বা বিয়োগ করব। তাহলে শর্তটা কি একই আকারের হতে হবে আগের মতোই দুইটা মেট্রিক্সকে যদি যুগ বা বিয়োগ করতে হয় তাহলে দুইটা মেট্রিক্সের আকার কী হইতে হবে একে হইতে হবে নাহলে আমরা যুগ করতে পারবো না তারপরে কি সিমিলার আগের মতো একটা অনুরূপ বক্তির সাথে আরেকটা অনুরূপ বক্তি যুগ বা কী করে দিব বিয়োগ করে দিব তাহলে আমরা করি একটা ধরো এখানে এ একটা মেট্রিক্স দেওয়া আছে বি একটা মেট্রিক্স দেওয়া আছে এই দুটাকে আমরা প্রথমে কী করতে বলছে যুগ তাহলে মেট্রিক্সটা একটু লিখে ফেলি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় এই যে প্লাস জিরো টু মাইনাস থ্রি ওয়ান টু ওয়ান কিচ্ছু না বাবা জাস্ট নিজেরা দেখো যে ওয়াডার কিন্তু সমানই আছে সেম 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 আকারের হইতে হবে এটা দেখো দুই বাই তিন এটাও দুই বাই তিন অর্ডার তারপরে কি অনুরূপ বুক্তি মানে বুঝো অনুরূপ বুক্তিগুলো হচ্ছে যে এই যে এর প্রথমটা আর এর প্রথমটা যুগ হলে যুগ করে বসায় দিব এখানে তাহলে এক আর জিরো যুগ করলে কত এক তারপরে এর দুই এর দুই নম্বরটার সাথে যুগ করে মানে এ ওয়ান টু আর এ ওয়ান টু যুগ করে কি এখানে বসাই দিব দুই আর দুইয়ে কত হয় চার সিমিলারলি তিনটা তিন আর মাইনাস তিনে যুগ করলে কত হয় শূন্য তারপরে চার আর একে যুগ করলে কত পাঁচ পাঁচ আর দুয়ে যুগ করলে কত সাত ছয় আর একে যুগ করলে কত সাত সিম্পল বুঝতে পারছ যুগ আর কিচ্ছু না অনুরূপ বুক্তিগুলো যুগ করে যে এর প্রথমটা প্রথমটা এর দ্বিতীয়টা দ্বিতীয়টা এর তিন নম্বরটা তিন নম্বরটা যোগ করে জাস্ট বসায় দিলেই আমি এ আর বি এর যুগকৃত যে মানে ম্যাট্রিক্সটা হবে সেটা আমরা পেয়ে যাব এ প্লাস বি নিজেও কিন্তু একটা ম্যাট্রিক্স ওকে আর মাইনাসেরটা কী হবে জাস্ট একটা থেকে আরেকটা কি করে দিব বিয়োগ করে করে বসায় দিব আর কিচ্ছু না যুগের সময় করবো যুগ আর বিয়োগের সময় এটা থেকে এটা বিয়োগ করতাম এটা থেকে এটা কী করতাম বিয়োগ করতাম তাহলে আমি ডাইরেক্ট আনসারটা লিখে ফেলতেছি দেখো তো এ মাইনাস বি কী হবে বিয়োগের সময় কী করব বাবা দেখো তো যে এর প্রথমটা থেকে এর প্রথমটা কী করবো বিয়োগ করবো তো এক থেকে জিরো গেলে একই থাকবে দুই থেকে দুই এটা কিন্তু বিয়োগ করতেছে বিয়োগ এটা কিন্তু বিয়োগ আমি না লিখে করে ফেলতেছি দুই থেকে দুই গেলে কত শূন্য তিন থেকে মাইনাস তিন বিয়োগ করবো তাহলে জিনিসটা কিন্তু এই যে তিন মাইনাস মাইনাস তিন আলটিমেটলি তিন প্লাস তিন মানে কত হয়ে যাবে ছয় তারপরে চার থেকে এক গেলে কত তিন পাঁচ থেকে দুই গেলে কত তিন ছয় থেকে এক গেলে কত পাঁচ তার মানে আমি আবারও বলি একটু দেখো খেয়াল করো মনোযোগ সহকারে যুগ হইতে হইলে কি করতে হবে আকার একই হইতে হবে আর কি যুগ আর কিচ্ছু না অনুরূপ বক্তিগুলো যেমন এটার অনুরূপ বুক্তি মানে বারবার বলতেছি এর এ ওয়ান ওয়ান এর এ ওয়ান ওয়ান যুগের সময় যুগ করে দিব রেজাল্টে বসায় দিব আর বিয়োগের সময় বিয়োগ করে রেজাল্টে বসায় দিব তো এইরকমভাবে করে গেলে তুমি যে কোনো মেট্রিক্সের যুগ বা কী করতে পারো বিয়োগ করতে পারো মেট্রিক্সের স্কেলার গুণিতক স্কেলার গুণিতক মানে হচ্ছে যে একটা মেট্রিক্সকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করবা যে কোনো ধ্রুব তিন দুই এক মাইনাস এক জিরো পাঁচ ছয় গুণ করা তাহলে এখানে ধরো দে আছে কত এ একটা ম্যাট্রিক্স ওয়ান টু থ্রি ফোর তাহলে আমাকে কার মান বের করতে বলছে একটু ভালো করে দেখো থ্রি এ তাইলে থ্রি ইন্টু এর মানটা বসায় দিই ফোর তাইলে স্কেলার গুণিতক মানে হচ্ছে যে এই যে স্কেলার গুণিতক যেটা মানে কোনো একটা মেট্রিক্সকে একটা সংখ্যা দিয়ে যদি তুমি গুণ করো তাহলে মনে রাখবে ম্যাট্রিক্সের সকল বুক্তিকে ওই সংখ্যা দিয়ে তুমি গুণ করে দিতে হবে তাহলে মেট্রিক্সকে যে কোনো একটা স্কেলার গুণিতক বা স্কেলার সংখ্যা মানে একটা ধ্রুবক দিয়ে যদি গুণ করতে হয় তাহলে ওই মেট্রিক্সের সকল বুক্তি যেমন এখানে তার বুক্তি কত এক দুই তিন চার সবটাকে তিন দিয়ে গুণ করে দিবা তাইলেই তুমি ওই মেট্রিক্সটা বা থ্রি এ মেট্রিক্সটা পেয়ে যাবা কীরকম এই যে দেখো আমি গুণ করে দিচ্ছি তিন একে কত তিন তিন দুগুণা কত ছয় তিন ত্রিঙ্গা নয় আর তিন চারে কত বারো তাহলে কোনো একটা মেট্রিক্সকে একটা ধ্রুবক সংখ্যা দিয়ে গুণ করা মানে ওই মেট্রিক্সের সকল বুক্তিকে ওইটা দিয়ে গুণ করে দিব ভাগ করা মানে ওইটা দিয়ে ভাগ করে দিব একই কথা ঠিক আছে আশা করা যায় পারবো তারপরে আসো মেট্রিক্সের গুণন প্রক্রিয়া এটা কিন্তু স্কেলার গুণিতক একটা শঙ্কা দিয়ে গুণ আর গুণন প্রক্রিয়া বোঝাচ্ছি যে একটা মেট্রিক্সকে আরেকটা মেট্রিক্স দিয়ে গুণ করা ঠিক আছে একটা মেট্রিক্সকে আরেকটা মেট্রিক্স দিয়ে গুণ করা তাহলে একটা ম্যাট্রিক্সকে আরেকটা ম্যাট্রিক্স দিয়ে গুণ করার আগে শর্তটা আমরা একটু পরের পেজে দেখি এই পেজে যে আমি দেখতে যাচ্ছি যে আগে গুণটা কেমনে করে সেটা আগে শিখি তাহলে তোমার পক্ষে শর্তটা বোঝাটা কি হবে অনেক ইজি হবে তাহলে আমি এখানে দেখো তো দুইটা মেট্রিক্স লিখছি এটা আমি ধরে নিচ্ছি এ মেট্রিক্স এইটা আমি ধরে নিছি কি মেট্রিক্স বি মেট্রিক্স আমার এ মেট্রিক্সের উপাদান কত এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ টু ওয়ান এ টু টু বি মেট্রিক্সের উপাদান বি ওয়ান ওয়ান বি ওয়ান টু বি টু ওয়ান বি টু টু এই যে এ বি বি মানে এআর একে বি দিয়ে গুণ করা আর কি একে বি দিয়া গুণ করা তাহলে এই যে দেখো এ ম্যাট্রিক্স আগে লিখছি বি ম্যাট্রিক্স আগে লিখছি এখানে তোমাকে আবারও একটা রিমাইন্ডার দিয়ে দিচ্ছি আমরা কিন্তু নর্মাল গুণে কী করতাম একটু খেয়াল করে দেখো তো কেউ যদি দুই ইন্টু তিন লিখে আর তিন ইন্টু দুই আমরা লিখতে পারতাম না আমরা বলতাম যে দুইটাই রাইট দুই ইন্টু তিন লিখছে কেউ কত লিখছে তিন ইন্টু দুই লিখছে কী কথা আমরা বলতাম যে আসলে কোনো সমস্যা এ ইন্টু বি আর বি ইন্টু একই কথা একই কথা বাট ম্যাট্রিক্সের ক্ষেত্রে মনে রাখবা এবি এক জিনিস এ আর এক জিনিস সো চাইলেও তুমি বি কে আগে আর একে পরে লিখতে পারবো না সি প্যাটার্নটা মেনটেন করতে হবে কারণ ম্যাট্রিক্সের গুণন বিনিময়যোগ্য না অর্থাৎ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এবি আর এ একই না সমান না তার মানে কি এরকম নর্মাল বাংলা গুণের মতো আমরা যে একটাকে আগে পড়ে লিখতে পারবো সিরিয়ালি এবি মানে কি এ আগে লিখবো বি পড়ে অর্থাৎ এ কে বি দিয়ে গুণ করবো আর বি এ মানে কি বি কে এ দিয়ে গুণ করবো দুইটা সমান জিনিস না ম্যাট্রিক্সে ওকে তার মানে আমাকে এখানে এ মেট্রিক্স দিয়ে আছে আর বি মেট্রিক্স এ বি মেট্রিক্স মানে এরকম দুইটা মেট্রিক্স পরপর লিখবো গুণ আকারে গুণ চিহ্ন দিতেও পারো নাও দিতে পারো সাধারণত দেই না আমরা আর কি ওকে তার মানে গুণ করার সিস্টেমটা কি গুণ করার সিস্টেম খুবই ইজি এই যে প্রথম যে আছে আর দ্বিতীয় কলাম ঠিক আছে এই যে গুণ করবো তাহলে কি আছে এ ওয়ান বি ওয়ান ওয়ান প্লাস এ ওয়ান টু বি টু ওয়ান তাহলে এইটার আমি কি পেয়ে যাবো প্রথম বুক্তিটা পেয়ে যাবো অর্থাৎ গুণ করার সিস্টেমটা হচ্ছে যে প্রথম শাড়ি দিয়া প্রথম কলামকে কি করব গুণ করব। অনুরূপ বুক্তিগুলাকে গুণ করব মানে প্রথমটার সাথে প্রথমটা দ্বিতীয়তার সাথে দ্বিতীয়টা তারপরে যোগ করব। তাইলে তুমি তোমার গুণফলকিত ম্যাট্রিক্সের কি প্রথম উপাদানটা পেয়ে যাবা সিমিলারলি প্রথম সারি দিয়া যদি দুই নম্বরটাকে গুণ করি তাহলে দুই নম্বর উপাদান ওকে তো আমি এখানে একটা ম্যাট্রিক্স লিখছি বাকিটা আমি এখানে দেখাই তাহলে আরও ভালো বুঝবা তাহলে আমার এখানে এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে বি একটা কি দিয়েছে আছে ম্যাট্রিক্স দেয়া আছে বলছে বের করতে তাহলে এ বি দেখো তাহলে এ আর বি আমি পরপর লিখছি তাহলে কাজটা কী করবো দেখো কাজটা খুবই সোজা এই যে এইটার প্রথম সারি দিয়া এইটার প্রথম কলামকে আমি কি করবো গুণ করবো করলে আমি এই মেট্রিক্সে পরপর গুণ করবো মানে প্রথমটা দিয়ে প্রথমটা প্লাস দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টা প্লাস তৃতীয়টা দিয়ে তৃতীয়টা তাইলে আমি এই মেট্রিক্সের প্রথম বুক্তিটা পেয়ে যাবো মানে গুনফলকৃত ম্যাট্রিক্সের সিমিলারলি এটা দিয়ে এটাকে করব তাহলে দুই নম্বর বুক্তি এটা দিয়ে এটাকে করলে তিন নম্বর বুক্তি তো এটা করার একটা সহজ টেকনিক আছে খুব সহজে তোমরা পারবা তোমরা এই যে প্রথম শাড়ি আছে না ওয়ান টু থ্রি এটা পেন্সিল দিয়ে এইখানে লিখে ফেলল ওয়ান টু থ্রিকে পেন্সিল দিয়ে এই পাশে লিখে ফেলো পরে মুছে দিও কারণ এটা তো আসলে তোমার ট্রিক্স মানে সহজে করার জন্য এটা যদি পরীক্ষার খাতায় দাও স্যাররা কী করবে একটু মাইন্ড করতে পারে তা ওয়ান টু থ্রি তাহলে কি এই যে জাস্ট কিচ্ছু না এই যে এইটা এইটা কী করে দাও গুণ করে দাও ওয়ান ইন্টু ওয়ান মানে কত এই যে প্লাস টু ইন্টু ফোর প্লাস থ্রি ইন্টু সেভেন তাহলে আমি কি এক নাম্বার শাড়ি দিয়ে এক নাম্বার কলামকে গুণ করে আমার প্রথম বুকিটা পেয়ে গেলাম আমার গুণফলকিত খিত মেট্রিক্সের প্রথম বুক্তি সিমিলারলি এক নাম্বার শাড়ি দিয়ে দুই নম্বর কলামকে গুণ করো এক ইন্টু জিরো প্লাস দুই ইন্টু পাঁচ প্লাস তিন ইন্টু এক মানে সিমিলার বুক্তি প্রথমটা দিয়ে প্রথমটা দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টা তৃতীয়টা সো এক নম্বর শাড়িটাকে যদি এইভাবে লম্বা করে লিখে ফেলো উল্টায়া তাহলে গুণ করাটা ইজি হয় তারপরে এটা দিয়ে কী করব এইটাকে এক নম্বর শাড়িকে তিন নাম্বার কলাম তাহলে কত ওয়ান ইন্টু ওয়ান প্লাস দুই ইন্টু ছয় প্লাস তিন ইন্টু শূন্য তাহলে দেখো তো তিনটা বুকি পেয়ে গেল সিমিলারলি তুমি এখন দুই নম্বর শাড়ি দিয়া এই তিনটাকে পরপর গুণ করলে একটা দুইটা আরও তিনটা বুক্তি পাবা তিন নম্বর শাড়ি দিয়ে আরও তিনটা বুক্তি তাহলে এক নম্বরের কাজ শেষ আমি একটা কী করলাম মুছে দিলাম এখন দুই নম্বর শাড়িটা লিখি ফোর ফাইভ সিক্স আমি যদি এটা কলম দিয়ে লিখতেছি তোমরা তো পেন্সিল দিয়ে লিখবা মুছে দিবা তাহলে সিমিলারলি আগের মতোই দুই নম্বর শাড়ি দিয়া প্রথম কলমটাকে পরপর গুণ করব চার একে কত চার ইন্টু এক প্লাস পাঁচ ইন্টু চার প্লাস ছয় ইন্টু সাত সিমিলারলি পরের বুক্তিটা হবে দুই নম্বর শাড়িকে দুই নম্বর কলম চার ইন্টু শূন্য প্লাস পাঁচ ইন্টু পাঁচ প্লাস ছয় ইন্টু এক এই যে এইভাবে যদি লম্বা করে লিখে ফেলি তাহলে গুণ করাটা ইসি পরপর চার ইন্টু এক প্লাস পাঁচ ইন্টু ছয় প্লাস ছয় ইন্টু শূন্য ঠিক আছে তারপরে কি এটা একটু মুছে দিলাম এখন তিন নম্বর ওয়ান জিরো ওয়ান তাহলে ওয়ান ইন্টু ওয়ান প্লাস জিরো ইন্টু ফোর প্লাস ওয়ান ইন্টু সেভেন তারপরে কত ওয়ান ইন্টু জিরো প্লাস জিরো ইন্টু ফাইভ প্লাস ওয়ান ইন্টু ওয়ান তারপরে কত ওয়ান ইন্টু ওয়ান সিক্স ইন্টু জিরো প্লাস জিরো ইন্টু ওয়ান তারপরে তুমি কী করো এই মেট্রিক্সটাকে কী করে ফেলো এই প্রতিটা বুক্তির ক্যালকুলেশনটা করে ফেললেই তুমি কি গুণ ফল মেট্রিক্সের মানটা পেয়ে যাবে তা আমরা করে ফেলি এইটা এক আট আর তিন সাথে একুশ আট আরেখে নয় তাহলে প্রথম বুক্তিটা কত আসে ত্রিশ এই বুক্তিটা কত এটা তো জিরো টেন আর তিন কত থার্টিন আমি যোগ করে দিচ্ছি গুণ করে যোগ করে দিচ্ছি আর কিচ্ছু না এটা কত বারো আর এখে কত তেরো তারপর এটা কত বিশ আর ছয় সাথে বিয়াল্লিশ তাহলে বাষট্টি আর চার কত ছষট্টি তোমরা ক্যালকুলেট দিয়ে করে নিও এটা নিয়ে কোনো অসুবিধা নাই পঁচিশ আর ছয় কত একত্রিশ পাঁচ ছয় ত্রিশ আর চারে কত চৌত্রিশ তারপরে সাত আর একে কত আট এটা হবে এক এটা হবে এক তার মানে আশা করে যে তোমরা পারবা কিচ্ছু না আবারও বলি গুণ করাটা খুবই ইজি জাস্ট কি করবা প্রথম শাড়িকে প্রথম কলাম দিয়ে অনুরূপভাবে প্রথমটা দিয়ে প্রথমটা দ্বিতীয়টা এই যে আমি যদি এখানে ডাক দিই প্রথমটা দিয়ে প্রথমটা দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টা তৃতীয়টা দিয়ে তৃতীয়টা গুণ করে যোগ করে দিবা তাইলে তোমার গুণফল ফল কত ম্যাট্রিক্সের প্রথম বুক্তিটা পেয়ে যাবা ঠিক আছে তো কয়েকবার একটু প্র্যাকটিস করো ভিডিওটা যদি না বুঝো দু একবার টেনে টেনে দেখো আশা করা এখন আসো গুণের শর্তগুলা কি আমরা তো গুণ করলাম এখন আমরা বুঝতে পারি যে গুণের শর্তগুলা কি তার মানে গুণের শর্ত বলা হচ্ছে যে তুমি দুইটা মেট্রিক্স তখনই গুণ করতে পারবা বা গুণের শর্ত বা যোগ্যতা অর্থাৎ দুইটা মেট্রিক্স গুণ করতে পারবো কি পারবো না তাদের গুণ করার যোগ্যতা আছে কি না ঠিক আছে যোগ্যতা হচ্ছে একটাই যে প্রথম মেট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় মেট্রিক্সের শাড়ির সংখ্যার সমান হইতে হবে প্রথম মেট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের কিসের শাড়ির সংখ্যার সমান হইতে হবে তার মানে তুমি দেখো তো এখানে এ একটা মেট্রিক্স তাহলে এ মেট্রিক্সের অর্ডার কত দুই বাই তিন আমি লিখে ফেললাম এই যে এর মধ্যে দুইটা শাড়ি তিনটা কলাম এইটার বি আর একটা মেট্রিক্স তার মধ্যে দেখো তিনটা শাড়ি আর দুইটা কলাম আছে তার মানে আমার কি বলতেছে যে প্রথম প্রশ্নটা কি বলছে দেখো তো এবি গুণনযোগ্য কিনা মানে এবি গুণ করা যাবে কিনা এ গুণ করতে বললে তো আমরা আগের মতো করব আগের পেজে যেটা দেখাইছি এখন আমার কাছে খালি জানতে চাচ্ছে যে এবিকে গুণ করা যাবে কি না আনসার বের করতে বলা নেই মানে এবি মেট্রিক্সটা তোমার কাছে বের করতে বলা নেই গুণ করা যাবে কি তার মানে আমরা কি গুণ করার শর্তটা কী এ এর কলাম সংখ্যা প্রথমটার কলাম উল্টাটা প্রথমটার সেকেন্ডটা দ্বিতীয়টার ফার্স্টটা প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার কি রস সংখ্যা সমান হইতে হবে তাহলে দেখি এখানে তুমি বললাম এর কী সংখ্যা কলাম সংখ্যা কত বলো তো এর কলাম কত তিন বিয়ের কি শাড়ি সংখ্যা কত বলো তো তিন এর কলাম তিন বিয়ের কলাম তিন তার মানে কি বলে দিলে যেহেতু এর কলাম সংখ্যার বিয়ের শাড়ির সংখ্যা সমান তাই এটা কি করা যাবে গুণ করা যাবে বা গুণনযোগ্য আমার শর্তটা কি দেখো তো আমার শর্তটা ছিল যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ির সংখ্যার সমান হইলে ওই দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে তাহলে এ এর কলাম সংখ্যাও তিন বিয়ের শাড়ির সংখ্যা তাহলে এই দুইটা সমান হইলেই গুণ করা যাবে এখন অবশ্য বিয়ের ক্ষেত্রে তুমি দেখো তো এখন কিন্তু আমার প্রথম মেট্রিক্স বি আর দ্বিতীয় মেট্রিক্স কিন্তু এ খেয়াল করবার এক্ষেত্রে আমার প্রথম মেট্রিক্স এ দ্বিতীয় মেট্রিক্স বি এক্ষেত্রে প্রথম মেট্রিক্স বি তাহলে বি এর কী সংখ্যা কলাম সংখ্যা কত বি এর কলাম সংখ্যা কত কলাম দুই কিন্তু আর এ এর কি সংখ্যা শাড়ি শাড়ি কিন্তু দুই খেয়াল করি এটা কিন্তু কলাম এটা শাড়ি দুই তাহলে এই ক্ষেত্রেও কী করা যাবে গুণ করা যাবে কারণ দুইটা সমান ঠিক আছে কিন্তু এখানে আমি আর একটা মজার জিনিস লিখে রাখছি যে বি এর ক্রম কত হবে তুমি তো গুণ করলে বের করতে পারবা তুমি আগের পেজে দেখবে যে গুণ করে যদি রেজাল্ট পাই তাহলে তো আমি কি বি এর ক্রম আনসার যেটা আসছে বলে দিতে পারি বাট অনেক সময় এমসিকিউ আসে ডিরেক্টলি এরকম এ আর বি ম্যাট্রিক্স দিয়া বলে যে এ বি এর ক্রম বের করো তাহলে বি এর ক্রম বের করা খুবই সোজা এই যে এ বি এর ক্রম মানে ম্যাট্রিক্সের ক্রমটাই তুমি বের করে দিচ্ছ গুণ ছাড়া মেট্রিক্সের ক্রমটাই তুমি গুণ ছাড়া বের করবা তাহলে কিচ্ছু না তুমি প্রথম মেট্রিক্সের ক্রমটা লিখো কত দুই বাই তিন ব্র্যাকেট দাও ইন্টু দ্বিতীয় মেট্রিক্সের ক্রমটা লিখো মানে যে দুটা মেট্রিক্স গুণ করবা পরপর ওই দুইটার ক্রম লিখো তাহলে আমরা কি এই যে দেখো আমরা জানি কি এইটার এটা কী হতে হবে আমরা একটু আগে বলছি কিন্তু এই দুইটা জিনিস কি হতে হবে সমান হইতে প্রথম মেট্রিক্সের কলাম দ্বিতীয় মেট্রিক্সের শাড়ির সংখ্যাটা কী হতে হবে সমান হইতে হবে তার মানে এই দুটা বাদ দিয়ে দাও তাহলে যা থাকবে তোমার মেট্রিক্সটা তত বাই তত অর্ডারের হবে অর্থাৎ আমি আবারও বলি তোমার তো বলছে এইটা এটা গুণ করতে তাহলে এই দুটা সমান তিন আর তিন সমান এই যে দুটা জিনিস শর্ত অনুযায়ী যে দুটা জিনিস সমান হওয়ার কথা ওইটা বাদ দিয়ে দাও বাকি যে ক্রমে থাকবে ওইটাই হয়ে যাবে কি তোমার গুণফলকিত মেট্রিক্সের অর্ডার সিমিলারলি তোমাকে যদি বলে বিএ এর ক্রম তাহলে বি মেট্রিক্সের অর্ডার কত থ্রি বাই দুই ইন্টু এ ম্যাট্রিক্সের অর্ডার কত দুই বাই তিন তাহলে দেখো তো সরাসরি লিখে দিবা গুণ করে কাটাকাটি করে না আমি তোমাকে বোঝার সুবিধাতে দিছি এই যে এইটা এইটা তাইলে এইটা এইটা তুমি কী দাও ধরো নাই তাহলে এটা তোমার বি এ ম্যাট্রিক্সটা হবে দেখবা তিন বাই তিন ক্রমের ম্যাট্রিক্স ঠিক আছে অর্থাৎ তোমাকে যদি আমি বলি যে ধরে নাও পি কিউ ম্যাট্রিক্সের ক্রমটা কত হবে পি ম্যাট্রিক্সের ক্রমটা হচ্ছে এম ক্রস আর এটার করোটা হচ্ছে এনক্রস এল কিউটা এইভাবে লিখবা পরপর লিখে এই যে পাশাপাশি দুইটা বাদ দিবা বাকি যেটা থাকবে সেটা হয়ে যাবে তোমার গুণফলকৃত মেট্রিক্সের ক্রম